কিছু আলেম বলতেছে পিস টিভি ইহুদিদের চক্র, সেই টিভিতে আপনি কিভাবে গেলেন? আমি কিভাবে গেলাম জানেন না, আমি প্লেনে চলে গেছিলাম। কথা হলো ভাইরা, আসলে তো সময় দেরি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সময় আছে। যেটা বলছিলাম, কথা হলো কিছু আলেম বলছেন পিস টিভি ইহুদিদের চক্র, এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের জানা মতে পিস টিভি দেখে মুসলমান ইহুদি হয়ে গেছে কয়েক লক্ষ, ঠিক না? তা কি হয়েছে? আমি বলছি আপনাকে, গত আমি নাম বলছি না, চাঁদপুরে ছিলাম, চাঁদপুরে এক ডাক্তার, FCPS ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, তিনি বলছেন যে আলেমরা জাকির নায়েকের বিরুদ্ধে বলে, আমি অত বুঝি সুঝি না, আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার, ভদ্র মানুষ, লম্বা দাড়ি, বলে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে, শুধু জাকির নায়েক শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে আজ থেকে 4 বছর আগে। না, আমি যেটা বলছি এটা চাঁদপুরে মুসলমান হয়েছে, কনভিন্সড, সে পড়েছে পড়েছে মিলিয়েছে মুসলমান হয়ে গেছে। এটা তো আমরা টিভিতে যেটা দেখি এটা শুধু না, এর বাইরে হাজার হাজার মানুষ এগুলো দেখে, পড়ে, আলোচনা করে। তাহলে আমরা জানলাম জাকির নায়েকের লেকচারে কয়েক লক্ষ মুসলমান ইহুদি হয়ে গেছে, ঠিক না? নিঃসন্দেহে তিনি ইহুদিদের দালাল। আর নাকি আপনারা মনে করেন ইহুদিরা টাকা পয়সা দিয়ে এমন দালাল রেখেছে যার দ্বারা লোকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে? এরকম হয় নাকি? BNP এমন দালাল রাখছে, দালাল শুধু লোক আওয়ামী লীগে নিয়ে যাচ্ছে, এরকম হবে নাকি? অনেকে বলেন আপনারা দেখেন মুসলমান হয় ওরা মুসলমান থাকবে না, খুব কষ্ট লাগে, এটা কি কোনো মুসলমানের কথা? একজন মুসলমান আছে আমরা বলবো দোয়া করে আল্লাহকে ইসলামে রাখুক, এবং আমরা দেখছি ইসলামে আছে, বিশ্বাস করেন একজন মুসলমান যখন মুসলমান হয় তার ইমান আমাদের অনেক শক্ত থাকে, অনেক শক্ত, কত কষ্ট যে তারা স্বীকার করে। পিস টিভি ইহুদি খ্রিস্টানদের পক্ষে কি কি বলেছে আপনারা লিস্ট দিন, আমি শুনতে পাইনি কিছু। জাকির নায়েকের বিরুদ্ধে যেসব বই লেখা হয়, বই আমি দু একটা ছোট মোটো পড়ছি, পড়ে আমার বিরক্তি লেগে গেছে, আমি জাকির নায়েক কি বলে তাও জানি না ভালো। এই জন্য জাকির নায়েক ইহুদিদের দালাল, তবে যারা টেলিভিশন দিয়ে মুসলমানদের ন্যাংটো করছে, মুসলমানদের কবরে সিজদা করাচ্ছে, এরা তো আমাদের খাঁটি মুসলমান। কোন হুজুর শুনেছেন এদের বিরুদ্ধে বলতে? কি করব ভাই, কষ্ট লাগে। আপনারা দয়া করে এইসব, সবচেয়ে বড় কথা কি, এগুলোর জন্য কেয়ামতে আল্লাহ আপনাদের ধরবে, আল্লাহ সহজ বলবে যে অমককে যে ইহুদি নাসারাদের দালাল বলেছিলে, প্রমাণটা একটু ডকুমেন্ট আমার কাছে দিয়ে বেজানাতে যাও। যতক্ষণ না দেবেন আজকে না হুল্লাহ রাত গাতাল খাবার, ততদিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত পূজের সমুদ্রে রেখে দেবে, এখানে থাকো দলিল টেনে দাও। আমি কেন আমি বলবো জাকির নায়েকের অমক কথা খারাপ, নো প্রবলেম, এই কথাটা এই যে ভুল করেন এটা ঠিক করেন। দুই নম্বর কথা হলো আমরা মানুষের ভালোটাকে মূল্যায়ন করব, তিনি অনেক ভালো কাজ করছেন, খারাপটাকে খারাপ বলো, তিনি তার এটা এটা খারাপ। এটা হলো জাকির নায়েকের ব্যাপারে এই যে কথাগুলো। এরপরে কথা আছে, হুজুররা জাকির নায়েকের বিরুদ্ধে বলছে, এটা খুব ভালো, আপনাদেরও বলি আপনারা এই লাইনে থাকবেন। সেটা হলো আগে আমাদের দেশের আলেমরা সরমুনা হুজুর আগে দেওয়ানবাগের বিরুদ্ধে লড়ত, এখন লড়ে ভালো হয়ে গেছে, মারামারি করে না। এরকম অনেক আলেম মেধাদেবের বিরুদ্ধে লড়তো, বহস করতো, এখন আর কিন্তু নেই ওসব। এখন সব ভালো আলেম যারা তারা জাকির নায়েকের আলে হাদিসের বিরুদ্ধে বলে, এতে এক নম্বর আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্তি আসছে, ঝগড়াঝাটি কমে গেছে। দুই নম্বর এই সমস্ত বেদাত কবর মাজার এরা নিরিবিলি শান্তি মতো কাজ করতে পারছে, ঠিক আছে না? আর জাকির নায়েকের বিরুদ্ধে বলতে মারামারি হয় না, জাকির নায়েক ইন্ডিয়ায় থাকে, শোনেও না এসব কথা। আমরাও বললাম মানুষও জিন্দাবাদ দিল, মারামারিও হলো না, খুব ভালো হচ্ছে না? আর একটা জিনিস আমাদের দায়রা বলে, জাকির নায়েকের বিরুদ্ধে বললে আল্লাহ কেমন খুশি হন জানি না, শয়তান কেমন খুশি হয় তাও জানি না, তবে খ্রিস্টান প্রচারকরা খুব খুশি হয়, কারণ জাকির নায়েকের লেকচার শুনলে কেউ খ্রিস্টান হয় না কোনো মুসলমান। এই জন্য ওই জাকির নায়েকের কথা তুললে ওরা বলে দেখো না হুজুরা জাকির নায়েকে বলে মিথ্যাবাদী, ওর কথা শুনতে ও মিশে কথা কয়। এখন কথা হলো ভাইরা, জাকির নায়েক কাজ করছে, তার ভুলকে আমরা ভুল বলবো, ডকুমেন্টে বলবো যে এই জিনিসটা উনি ভুল করেছেন, আর সুযোগ থাকলে তাকে জানাবো, না থাকলে আমরা আমাদের কাজ করব। সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের 1 লক্ষ আলেম
প্রত্যেকে 1 কোটি বার বলবে জাকির নায়েক ইহুদি দালাল, জাকির নায়েক দেখো না, তাদেরকে জাকির নায়েক দেখা বন্ধ হবে। আপনারা কি জানেন যে প্রতিদিন বাড়ছে দেখা? বন্ধ করতে গেলে কি করতে হবে? আরেকটা হানাফি পিস টিভি বা দেওবন্দি পিস টিভি অথবা বাঙালি পিস টিভি বানাতে হবে। বানায় সেখানে আপনি আপনার কথাগুলো বলেন, দেখবেন মানুষ ভালো মন্দ বেছে নেবে। আপনি যাবেন না শুধু ঘরে বসে না না করে, এটা কাজ হয় না তো, এটা শুধু সময় নষ্ট। এইবার আমি কি করে গেলাম? আমি না, বাংলাদেশে আরো অনেক ভালো আলেম গিয়েছেন, এটা দিনই দাওয়াতের একটা প্ল্যাটফর্ম, তারা আমাকে বলেছে যে আপনি আসবেন কিনা, আমি বলছি আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলছি, আমি আমার কথার জন্য দায়ী। আমাকে অনেকে বলেছেন যে আপনি অমুক অমুকের সাথে বসছেন কেন, এটা করছেন সেটা করছেন, বলে দেখেন আমি আমার কথার জন্য দায়ী। আমি এটাকে দিনই দাওয়াতের প্ল্যাটফর্ম মনে করছি, আমি গুনাহগার মরে যাব, আমার কথাটা বেশি লোকের কাছে যাওয়ার সুযোগ নেই, পিস টিভির মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে যাবে, তা আলহামদুলিল্লাহ এ দেখে যদি দু একজন লোক উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমি গেছি। এবং আমি মনে করি পিস টিভি দিনই দাওয়াত একটা বড় মাজার বড় ক্ষেত্র,